থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো তো ব্যবসা করতে টাকা লাগে না এটার একটা জলজন্ত উদাহরণ হচ্ছে ই ই কমার্স ওয়েবসাইট আপনারা অলরেডি গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছেন যে ই নিজস্ব সম্পদের তুলনায় তাদের ঋণের পরিমাণ অনেক বেশি এটা দ্বারা কী প্রমাণ হয় এটা দ্বারা প্রমাণ হয় যে আসলে তিনি নিজের পুঁজি নিয়ে ব্যবসা করছেন না সম্পূর্ণটাই ব্যবসা করছেন আসলে অন্যের টাকা দিয়ে ইভেলে তো অনেক বড় ব্যবসায়ী আমরা তো তার মতো এত বড় ব্যবসা করতে পারবো না অবশ্য সবার পক্ষেই সম্ভব যদি আমাদের সেরকম ইচ্ছা মনোবল এবং পরিকল্পনা করার সামর্থ্য থাকে তো আজকে আমরা ইভেলের মতো বড় ব্যবসা করার স্বপ্ন দেখাবো না আজকে আমরা ছোট ছোট ব্যবসা কীভাবে টাকা ছাড়া কোথাও করা যায় অথবা নামমাত্র মাত্র টাকায় করা যায় সেই ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনি মাত্র দশ হাজার টাকার ভিতরে ব্যবসা করতে চান অথবা মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে ব্যবসা করতে চান সেটা আপনি করতে পারবেন সেটা সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার পরিশ্রমের উপর আপনি যদি বেশি পরিশ্রম করতে সমর্থ হন তাহলে সেক্ষেত্রে আপনি অল্প টাকায় ব্যবসা করতে পারবেন মনে করুন বর্তমানে প্যান্ডেমিক এই সিচুয়েশনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন চলছে এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের কি সেটা আপনি একটু ভাবুন ভেবে সেইভাবে যদি ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই আপনি অল্প টাকায় অথবা পুঁজি সারা ব্যবসা করতে পারবেন আজকে আমি বেশ কয়েকটা ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব এইগুলো যদি আপনি করেন তাহলে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে এই ব্যবসাগুলো করতে পারবেন প্রথমত হচ্ছে আপনি যদি মাস্কের ব্যবসা করেন তাহলে আপনি কিন্তু পাইকারিভাবে বিক্রি করেন অথবা খুচরাভাবে বিক্রি করেন আপনি কিন্তু সর্বোচ্চ তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন এবং এখান থেকে মোটামুটিভাবে ভালো প্রফিট করতে পারবেন এরপর আপনি যদি আমি বলি সুটকির ব্যবসা করেন সুটকির ব্যবসায় আপনি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা করতে পারবেন সুটকি যেহেতু একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট প্রত্যেক আমাদের বাঙালিদের ঘরে খাবার হিসেবে ব্যবহার করা হয় সেই হিসেবে আপনি কিন্তু একটা দোকান করতে পারেন আমি বলবো যারা অল্প টাকা ব্যবসা করেন তারা চাইলে একটা সুটকির দোকান একটা ভ্যানের মধ্যে করে সাজিয়ে নিয়ে ঘুরতে পারেন এলাকায় এলাকায় যে বিক্রি করতে পারেন এখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন বলে আমার আশা রয়েছে তারপর দেখুন মাছের ব্যবসার কথা ভাবুন যেই বেচারা এক এক পাতিলে ভর্তি করে মাছ নিয়ে বিক্রি করে তাই সে কিন্তু এক পাতিলের মধ্যে বিশ কেজি বিশ কেজির বেশি মাছ নিতে পারে না তাই না তো উনি কিন্তু এই বিশ কেজি মাছ নিয়ে এলাকায় ঘুরে বিক্রি করে কিন্তু উনি ঠিকই তার হাজিরা তুলছে তাহলে আমরা কেন পারবো না আসলে আমরা অনেক সময় কাজকে ছোট করে দেখি যার ফলে আমরা এই ধরনের কাজ করতে পারি না এরপর দেখুন আপনি চাইলে ফুচকার দোকান হালিমের দোকান এই ধরনের ব্যবসা করতে পারেন চায়ের টং দোকান এগুলো করতে কিন্তু আপনার আহামরি প্রচুর টাকা লাগে না চায়ের দোকান করার ক্ষেত্রে আপনি কোনো একটা ফুটপাতে একটা ছোট করে বসতে পারেন সেখানে চা রুটি কলা সিগারেট এগুলো বিক্রি করবেন তাহলেও কিন্তু এখান থেকে দিনে প্রচুর ইনকাম করা সম্ভব সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ভালো পজিশানে দোকান নিতে হবে তো অল্প টাকায় ব্যবসা করতে গেলে বা আইডিয়া দিতে গেলে আসলে প্রচুর আইডিয়া দেওয়া সম্ভব যেমন আপনি কাঁচা বাজারের ব্যবসা করতে পারেন কাঁচামালের ব্যবসা করতে পারেন কাঁচামালের ব্যবসা যদি একটু রিক্স থাকে এগুলো পচে যায় দিনে দিনে বিক্রি করে শেষ করতে হয় তবে এই ব্যবসাটাও আপনি অল্প টাকার মধ্যে শুরু করতে পারবেন দিনে দিনে বিক্রি করতে চাইলে আপনি কোনো বাজারের ভিতরে যে বাজার খুব ভালো চলে সেই বাজারের ভিতরে দোকান নিতে পারেন দোকান নিলে সেক্ষেত্রে একটু বেশি খরচ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন একটা ভ্যানগাড়ি ম্যানেজ করতে পারেন ভ্যানগাড়ি ম্যানেজ করে আপনি ভ্যানের মধ্যে করে বিক্রি করতে পারেন এক্ষেত্রে আপনার পুঁজি কম লাগবে এভাবে একটা একটা করে বলতে গেলে আসলে প্রচুর ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব আসলে আমি এত কিছু বলতে চাচ্ছি না কথা হচ্ছে যে আপনার যদি পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলে আপনি আপনার আশেপাশে একটু খোঁজখবর নেন তাহলে দেখবেন আপনি অনেক ব্যবসা আইডিয়া খুঁজে পাবেন যেগুলো আসলে অল্প টাকার মধ্যে করা সম্ভব অনেক ক্ষেত্রে আসলে পুঁজি ছাড়াও ব্যবসা করা সম্ভব তো পুঁজি ছাড়া ব্যবসা করার ক্ষেত্রে আসলে আপনাকে একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে সেটা হচ্ছে আপনার আশেপাশে যদি কোনো বড় ব্যবসায়ী থাকে তাদের সঙ্গে আপনাকে একটু সক্ষতা গড়ে তুলতে হবে তাদের সঙ্গে সক্ষতা গড়ে তুলে তাদের কাছ থেকে মাল নিয়ে বাকি বাকিতে মাল নিয়ে আপনাকে বিক্রি করে তারপর টাকা পরিশোধ করতে হবে এভাবে যদি আপনি ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি অবশ্যই অল্প টাকায় বা পুঁজি ছাড়াই ব্যবসা করতে পারবেন বড়ো বড়ো মোটিভেশনাল স্পিকার অথবা বড় বড়ো ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু সব সময় বলে যে ব্যবসা করতে টাকা লাগে না এটা তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলে এটা তাদের নিজের ব্যবসায়িক সফলতার পেছনের গল্প থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে তারা এগুলো কিন্তু বলে তো যেহেতু তারা এই কথাটা বলে তার অবশ্যই বাস্তবতা রয়েছে তার অবশ্যই ফল তারা পেয়েছে বলেই তারা কিন্তু এই কথাগুলো বলে তো যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে মনের ভিতরে সংকল্প থাকে তো আপনি ব্যবসা করবেন আশা করছি আপনাকে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না আশা করছি আপনি কোনো না কোনো দিন আপনার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সব সর্বাত্মক চেষ্টা করবেন অনেক বেশি কথা বলে ফেললাম আসলে ব্যবসার আইডিয়া দিতে গেলে তো অনেক দেওয়া যায় সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসা আইডিয়া দেওয়ার চেয়ে ব্যবসা বাস্তবায়ন করাটাই হচ্ছে মূল মন্ত্র কারণ এখানে বসে থেকে আইডিয়া দেওয়া খুব সহজ কিন্তু বাস্তবে সেটা পরিণত করা খুবই সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার তো যদি আপনি ব্যবসা করতে চান ব্যবসা করার আগে অবশ্যই আপনার নিজের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দিবেন আসলে আপনি কি করতে চান কি করতে আপনার ভালো লাগে সেটাকে প্রাধান্য দিয়ে আপনি ব্যবসা নির্বাচন করবেন তারপরে মাঠে নেমে যাবেন ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আশা করছি সামনের ভিডিওতে আবারও দেখা হবে প্রত্যেক সপ্তাহে একটা করে ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এখন থেকে আর বাকি সপ্তাহের দিনগুলোতে টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশনটাও আপনার জন্য চালু রয়েছে আর যদি কোনো মতামত থাকে বা পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ